সুপার এইটের লক্ষ্যে এবার প্রোটিয়া বধের মিশন। আগের ম্যাচে টপ অর্ডারে লিটন রাখেন বড় ভূমিকা, ওপেনিংয়ে সৌম তামিমরা ব্যর্থ। ভক্তদের মনে প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কি সেরা একাদশে দেখা মিলবে তিন ওপেনার, নাকি আসবে পরিবর্তন? এদিকে শরীফুল ইসলাম চোট কাটিয়ে পুরোদমে বোলিংয়ে ফিরলেন, তাকে মাঠে দেখার আশায় ভক্তরা। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ? সেটাই দেখে নেওয়া যাক একে একে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্লো উইকেটে খেলা, তাই তো লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামার পরিকল্পনা টাইগার টিম ম্যানেজমেন্টের। আগের ম্যাচে ব্যর্থ হলেও তামিম সৌম জুটিকেই আবারও দেখা যাবে ওপেনিংয়ে। লঙ্কানদের বিপক্ষে লড়াকু ইনিংস খেলা লিটন দাসেরও একাদশের জায়গা পাকা। অধিনায়ক নাজমুল শান্তর ফর্মে ফেরার অপেক্ষায় হেড কোচ সহ গোটা দল। বিগ ম্যাচে অধিনায়কের সেরাটা দলকে এগিয়ে দেবে অনেকটা। সাকিব আল হাসানের কাছ থেকে এবার প্রত্যাশা ব্যাটে বলে বিশ্বসেরার মতোই পারফরম্যান্স। ফর্মে থাকা তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদদের দায়িত্ব নিতে হবে আরও একবার। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের সামনে এবার চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের লেগ স্পিনের ফাঁদে ফেলা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন তানজিম সাকিব, তাই তো শরীফুল চোট কাটিয়ে ফিরলেও এখনও সাকিবেই আস্থা। শরীফুলকে বরং দেয়া হতে পারে আরও কয়েকদিনের বিশ্রাম। সাকিবের সাথে পেস লাইন আপে দুই অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্টের নতুন কোনো ভাবনা উদয় না হলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ, সৌম সরকার, তানজিদ তামিম, লিটন দাস, অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দর্শক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কেমন একাদশ দেখতে চান আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।